আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল নাইমা, নাসিরাবাদ কলেজ ময়মনসিংহ পরিবারের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এই শুভকামনা করে আমি আজকে আলোচনা শুরু করব। আমি আজ যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটা ব্যবস্থাপনা বিভাগ অনার্স প্রথম বর্ষ বেস্ট ডিপার্টমেন্ট। ব্যবস্থাপনা বিভাগ অনার্স প্রথম বর্ষ বেস্ট ডিপার্টমেন্ট। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আচ্ছা, আমি তোমাদের পড়াচ্ছিলাম খরস্তত্ত্ব, ঠিক আছে? তো খরস্তত্ত্বে আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের আলোচনা করব, সে প্রশ্নটা দেখো, আমি প্রশ্নটা লিখে রেখেছি। স্বল্পকালীন গড় খরচ রেখার আকৃতি ব্যাখ্যা করো। স্বল্পকালীন গড় খরচ রেখার আকৃতি ব্যাখ্যা করো। এই প্রশ্নটা আবার এভাবেও হতে পারে, স্বল্পকালীন গড় খরচ, এটাকে আবার এসএসি এটাও বলা হয়। তোমরা আগেও ক্লাস থেকেও জেনেছ এসি হচ্ছে গড় খরচ, এখানে এস দ্বারা স্বল্পকালীন বোঝাচ্ছে, শর্ট নাম স্বল্পকালীন গড় খরচ বা কি বলা যায় এস এ সি। এই রেখাটা কি হয়, ইংরেজি ইউ অক্ষর বিশিষ্ট হয় কেন? দুইভাবেই প্রশ্নটা হতে পারে এবং খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। খরস্তত্ত্ব তো এই চ্যাপ্টারটাও তোমার জন্য ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে এবং এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। তাহলে দেখো, স্বল্পকালীন গড় খরচ রেখার আকৃতি ব্যাখ্যা করো, বা হতে পারে এরকম যে স্বল্পকালীন গড় খরচ এসএসি রেখা ইংরেজি ইউ অক্ষর বিশিষ্ট হয় কেন? আচ্ছা, কেন হয় এটা আমরা এখন এটা চিত্রের সাহায্যে আলোচনা করব। প্রশ্নটা আমি এখন মুছে ফেলব। দেখো, আমি চিত্রটা আঁকতে গেলে আমাকে স্বল্পকালীন গড় খরচ রেখাটা আঁকতে হবে, স্বল্পকালীন গড় খরচ রেখা এস এস সি রেখাটা আঁকতে হবে। অবশ্যই আমরা কি করব, চিত্র আঁকতে গেলে লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ দিতে হয়। আমরা পূর্বের ক্লাসেও জেনেছি যখন আমরা এসি রেখা এবং এমসি রেখার যে সম্পর্ক ব্যাখ্যাটা করেছি, ওইখানেও দেখেছি যে স্বল্পকালীন গড় খরচ রেখাটা ঠিক এরকম ইউ আকৃতির হয়। এই ইউ আকৃতির কেন হয় এটাই হলো আমাদের প্রশ্ন এবং এটাই আলোচনার বিষয়, আমরা এটাই বুঝাবো। তাহলে এখানে আমি লিখব এস এ সি, এই রেখাটা হচ্ছে এস এ সি রেখা, তার মানে স্বল্পকালীন গড় খরচ রেখা। এই এসএসসি রেখাটা ইউ আকৃতির কেন হয়, এই ইউ আকৃতি হওয়ার পিছনে একটা কারণ বিদ্যমান, সে কারণটা বলছি। দেখো, এ এফ সি এবং এ ভি সি রেখার প্রভাব, দেখো এ এফ সি এবং এ ভি সি রেখার প্রভাব। এ এফ সিটা হচ্ছে এভারেজ ফিক্সড কস্ট, যেটা দ্বারা যে গড় স্থির খরচ, এ এফ সি, এ এফ সি এটা বাংলাটা হচ্ছে গড় স্থির খরচ, গড় স্থির খরচ, গড় স্থির খরচ। দেখো এভারেজ, এতে কি এভারেজ, সেটা দাঁড়াচ্ছে গড় ফিক্সড, এফতে হচ্ছে ফিক্সড মানে স্থির, আর সিতে হচ্ছে কস্ট মানে খরচ। তাহলে এ এফ সি এটা দ্বারা কি দাঁড়াচ্ছে, গড় স্থির খরচ, আর এ ভি সি এটা দ্বারা কি দাঁড়ায়, এভারেজ ভেরিয়েবল কস্ট, গড় পরিবর্তনশীল খরচ। তাহলে মানে আমি দুই ধরনের খরচ পাচ্ছি, স্বল্পকালে আমি দুই ধরনের খরচ পাচ্ছি, সেটা কি কি, একটা হচ্ছে গড় স্থির খরচ আর একটা হচ্ছে গড় পরিবর্তনশীল খরচ, গড় পরিবর্তনশীল খরচ।
বুঝাচ্ছে ফিক্সড, যেটা স্থির, আর এইখানে বি দ্বারা বুঝাচ্ছে ভেরিয়েবল, মানে পরিবর্তনশীল, যে খরচটা পরিবর্তন হয়, ঠিক আছে, আর যে খরচটার কোনো পরিবর্তন হয় না সেটা হচ্ছে স্থির। তাহলে দেখো আমরা তোমাদের আরেকটু আমি ক্লিয়ার করে দেই, যেমন আমাদেরকে উৎপাদন করতে গেলে গ্যাস বিল, কারেন্ট বিল, তারপর তোমার যে খরচগুলো উৎপাদন করো বা না করো যে খরচটা তোমাকে বহন করতে হচ্ছে এটাই হচ্ছে স্থির খরচ। আর পরিবর্তনশীল খরচটা হচ্ছে উৎপাদন করলে যে খরচটা তোমাকে বহন করতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে পরিবর্তনশীল খরচ, ঠিক আছে। তাহলে গড় খরচ এবং স্থির খরচটা তোমরা কিন্তু বুঝতে পেরেছ, যে খরচটা উৎপাদন না করলেও তোমাকে বহন করতে হবে সেটাই হচ্ছে স্থির খরচ, আর পরিবর্তনশীল খরচ হচ্ছে কি, যে খরচটা উৎপাদন যদি করো সেক্ষেত্রে বহন করতে হয় যে ব্যয়টা, সেটা হচ্ছে পরিবর্তনশীল খরচ। এখন এই গড় খরচ AFC এবং পরিবর্তনশীল খরচ ABC, হ্যাঁ, এই দুইটা রেখার প্রভাবের কারণেও SAC রেখাটা ইউ আকৃতির হয়। কিভাবে হয় আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই রেখাটাকে আমি বলবো ABC রেখা, ABC রেখা, ঠিক আছে। আচ্ছা আরেকটা রেখা টানতে হবে AFC রেখা, AFC। দেখো ABC রেখাটা প্রথমে কি হচ্ছিল, উপর থেকে যদি নিচের দিকে নামে সেটা কি আস্তে আস্তে কমে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে ABC রেখাটা প্রথম দিকে কমতেছে, কমে কমে কি হয়েছে পরে আবার উপরের দিকে যাচ্ছে, তার মানে বাড়তেছে। আর AFC রেখাটা দেখো কমতেছে, কমতে কমতে কিন্তু কমতে থাকবে, কিন্তু কখনো শূন্য হবে না, কখনো শূন্য হবে না, মানে ভূমি অক্ষকে কখনো ছেদ করবে না, ক্লিয়ার। আচ্ছা তাহলে এই ABC রেখাটা আর AFC রেখাটার প্রভাবের কারণেও AC রেখাটা কি হয়, ইউ আকৃতির হয়। এখন আমি আবার SAC রেখাটা আঁকবো। দেখো এই যে দুইটা রেখা যে বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দু বরাবর আমি কি করব, AC রেখার সর্বনিম্ন বিন্দু এই ভাবে দিয়ে দিই। AC রেখাটা দেখো কমতেছে, কমতে কমতে দেখো এই যে এই বিন্দুটার কাছাকাছি এইখানে আসলে কি হচ্ছে, AC-টা কমে যায়, কমে যাওয়ার পরে আবার SAC রেখাটা আবার বাড়তে থাকে, দেখো SAC রেখা, এটা হচ্ছে SAC রেখা, স্বল্পকালীন গড় খরচ রেখা, দেখছো। এখন তুমি একটু খেয়াল করে দেখো, তোমরা প্রথম দিকে উৎপাদনের প্রথম দিকে যে জিনিসটা বাড়াচ্ছে, ও আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, ভূমি অক্ষে আমরা কি দেখাবো, উৎপাদনের পরিমাণ, ভূমি অক্ষে আমরা কি দেখাই, উৎপাদনের পরিমাণ, উৎপাদনের পরিমাণটা আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি, কিউ দিলাম, ঠিক আছে। আর লম্ব অক্ষে আমরা কি দেখাচ্ছি, খরচ দেখাচ্ছি, কয়টা খরচ দেখাচ্ছি, AFC ABC SAC, ঠিক আছে। এখানে আমরা কি দেখাচ্ছি, লম্ব অক্ষে আমরা দেখাচ্ছি খরচ, লম্ব অক্ষে দেখাচ্ছি আমরা খরচ, আর ভূমি অক্ষে কি দেখাচ্ছি, উৎপাদনের পরিমাণ, ঠিক আছে। আচ্ছা দেখো এখন আমি যদি বলি যে উৎপাদনের প্রথম দিকে, হ্যাঁ, এই যতই আমি এদিকে যাব উৎপাদনের পরিমাণ কি হচ্ছে, বাড়তে থাকতেছে, ঠিক আছে, ডান দিক বরাবর যতটুকু যাব আমি উৎপাদনের পরিমাণ বাড়তেছে বলবো। তাহলে উৎপাদন এই যে বাম দিকে এই জিরোটার কাছাকাছি যখন থাকবে তখন কি হচ্ছে, উৎপাদনের প্রথম দিকে। তাহলে উৎপাদনের প্রথম দিকে আমরা কি দেখতে পাই, দেখো একটু খেয়াল করো, এই যে দুইটা রেখা, দুইটা রেখাই কি নিম্নগামী না, ABC এবং AFC, ABC এবং AFC এই দুইটা রেখাই কিন্তু প্রথমে উৎপাদনের প্রথম দিকে নিম্নগামী, যেহেতু উৎপাদনের প্রথম দিকে AFC এবং ABC রেখা দুটোই নিম্নগামী হয়, তাই SAC রেখাটাও নিম্নগামী হয়, SAC রেখাটাও নিম্নগামী হয়, ঠিক আছে। আমি কি বলেছি আর একটু খেয়াল করো, উৎপাদনের প্রথম দিকে বলেছি, আচ্ছা উৎপাদনের প্রথম দিকে কি হচ্ছে, এই যে এই দুইটা রেখা নাম কি, AFC এবং ABC। তাহলে আমি কি বলবো, উৎপাদনের প্রথম দিকে ABC এবং AFC উভয় রেখায় নিম্নগামী হওয়ার কারণে
এসএসসি রেখাটাও কি হয়? নিম্নগামী হয়। এসএসসি রেখাটাও নিম্নগামী হয়। এখন দেখো আমি যদি এই যে এই বিন্দুতে উৎপাদনের পরিমাণ করি, এটা নাম দিলাম কিউ1। এই কিউ1 বিন্দুতে কি হয়েছে দেখো, এফসি এবং এবিসি উভয় রেখায় কি হয়েছে, ছেদ করেছে, ঠিক আছে? আর ঠিক ওই মুহূর্তে এসিটাও কি হয়েছে, কমতে কমতে সর্বনিম্ন হয়েছে, কমতে কমতে সর্বনিম্ন হয়েছে। এসি রেখা কি নিম্নগামী না? নিম্নগামী মানে কি, এসিটা কমতেছে উৎপাদনের প্রথম দিকে, তার মানে বোঝা যাচ্ছে খরচটা কম থাকে, উৎপাদনের প্রথম দিকে খরচটা কম হয়। আর উৎপাদনের যতই উৎপাদন বাড়তে থাকে তখন কি হয়, খরচটা কমতে কমতে সর্বনিম্ন হয়, সর্বনিম্ন হওয়ার পরে আবার খরচটা বাড়তে থাকে। ঠিক তাই হয়েছে, দেখো এসি রেখাটা প্রথমে কি নিম্নগামী, কমতেছে, তার মানে উৎপাদনের প্রথম দিকে খরচটা কমে, কমতে কমতে দেখো এই বিন্দুতে কি হয়েছে, সর্বনিম্ন হয়েছে, খরচটা সর্বনিম্ন হয়েছে। এবং এই বিন্দুতে যে খরচটা সর্বনিম্ন হলো এটা বোঝা যাচ্ছে না, দেখো রেখাটা নিম্নগামী হয়েছে, এই বিন্দুর পরে দেখো তো রেখাটা আবার ঊর্ধ্বগামী হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে এই বিন্দুতে খরচটা সর্বনিম্ন। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে কিউ1 উৎপাদনের ক্ষেত্রে কি বলেছি, কিউ1 উৎপাদনের ক্ষেত্রে খরচটা তখন কি হয়েছে, সর্বনিম্ন। এখন দেখো কিউ1 উৎপাদনের পরে কি ঘটলো, কিউ1 উৎপাদনের পরে এফসি রেখাটা কমতেছে, ঠিক আছে, কিন্তু এভিসি রেখাটা কিন্তু বাড়তেছে। এই যে এভিসি রেখাটা বাড়তেছে, এই বাড়ার কারণে এসএসসি রেখাটাও কি হয়, বাড়তে থাকে, বাড়তে থাকে। তাহলে বলবো যে প্রথম দিকে উৎপাদনের প্রথম দিকে এসএসসি রেখা নিম্নগামী হয়, একটা পর্যায়ে কি হয় উৎপাদন কিউ1 এর ক্ষেত্রে এসি রেখা সর্বনিম্ন হয়, এরপরে কিউ1 বিন্দুর পরে বা কিউ1 উৎপাদনের পরে এসি রেখাটা আবার ঊর্ধ্বগামী হয়। কেন হইলো, এই এএফসি এবং এবিসি রেখার কারণে, তাই না? আবার একটু খেয়াল করো, উৎপাদনের প্রথম দিকে এএফসি এবং এবিসি এই দুইটা রেখাই নিম্নগামী হওয়ার কারণে এসএসসি রেখাটাও নিম্নগামী হয়, ঠিক আছে? আবার কিউ1 উৎপাদনের ক্ষেত্রে এএফসি এবং এবিসি রেখা দুইটাই কি হয়, সেট করে, এবং এই বিন্দুতে কি হয় এসএসসি, তখন কিউ1 উৎপাদনের ক্ষেত্রে এসএসসি তখন সর্বনিম্ন হয়। এরপর আমি কি বলবো, কিউ1 উৎপাদনের পরে, কিউ1 উৎপাদনের পরে এএফসি রেখাটা নিম্নগামী হলেও এবিসি রেখাটা ঊর্ধ্বগামী হয়। এই এবিসি রেখাটা ঊর্ধ্বগামী হওয়ার কারণে এসএসসি রেখাটাও কি হচ্ছে, ঊর্ধ্বগামী হচ্ছে, ফলে তো এসএসসি রেখা, ফলে প্রাপ্ত এসএসসি রেখাটা ইউ আকৃতির বিশিষ্ট হয়, ইউ আকৃতির অক্ষর বিশিষ্ট হয়, তাই না? ইউ আকৃতির হলো না এই কারণে। তাহলে আমি বলতে পারি এসএসসি রেখা ইউ আকৃতি হওয়ার পিছনে যে প্রভাবটা কাজ করতেছে সেটা হচ্ছে এএফসি এবং এবিসি রেখার প্রভাব। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, কেমন বুঝতে পেরেছো সেটা লিখে খাতায় তৈরি করে আমাকে অবশ্যই দেখাবে, তাহলেই বুঝতে পারবো যে তোমরা বুঝেছ। আচ্ছা দেখো, আরেকটা বিষয়, এই রেখাটার প্রভাব ছাড়াও আরেকটা সামান্য একটা বিষয় আছে, এই কারণেও কিন্তু এএফসি এসএসসি রেখাটা ইউ আকৃতির হয়। আমি একটা কারণ বলেছি এএফসি এবং এবিসির প্রভাব, এটা একটা কারণ, আরেকটা কারণ বলবো। দুইটা কারণ আমি দেখাচ্ছি এখানে, তাহলে দুই নাম্বার কারণটা কি বলবো, দুই নাম্বার কারণটা হচ্ছে অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা অসুবিধার প্রভাব, অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা এবং অসুবিধার প্রভাব। দেখো আমি দুই নাম্বার কারণটা কি লিখেছি, অভ্যন্তরীণ
ও বাহ্যিক সুবিধা এবং অসুবিধার প্রভাব। তার মানে উৎপাদন করতে গেলে অভ্যন্তরীণ তো বুঝোই, ভিতরে উৎপাদনের প্রতিষ্ঠানে ভিতরে এবং বাহিরে হ্যাঁ কিছু সুবিধা এবং অসুবিধা থাকে। তাহলে দেখা যায় উৎপাদনের প্রথম পর্যায়ে অবশ্যই যেহেতু খরচটা কম থাকে, তার মানে কি তখন অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুবিধা আছে। অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুবিধার কারণে খরচ রেখাটা নিম্নগামী হয়, কিন্তু এই Q1 বিন্দুর পরে দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক অসুবিধার কারণে SSC রেখাটা ঊর্ধ্বগামী হয়। কি বলেছি, ধরতে পেরেছ? দেখো আরেকবার বলছি, উৎপাদনের প্রথম পর্যায়ে থাকে সুবিধা এবং উৎপাদনের পরবর্তী পর্যায়ে থাকে অসুবিধা। এই সুবিধা এবং অসুবিধার প্রভাবের কারণেও SSC রেখাটা ইউ আকৃতির হয়। প্রথম দিকে সুবিধা, কি বলেছি সুবিধা, কার সুবিধা, উৎপাদন প্রতিষ্ঠানের যে অভ্যন্তরীণ এবং বাহ্যিক সুবিধাটা, এই সুবিধাটার কারণে দেখা যায় SSC রেখা নিম্নগামী হয়। নিম্নগামী হওয়ার মানে কি খরচটা কমতে থাকে, খরচটা কমতে থাকে, আর ঊর্ধ্বগামী হওয়া মানে কি খরচটা বাড়তে থাকে। তাহলে দেখা যাচ্ছে উৎপাদনের প্রথম দিকে খরচটা কমতে থাকে এবং উৎপাদনে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় একটা পর্যায়ে খরচটা কি হয় বাড়তে থাকে। কেন? তখন অভ্যন্তরীণ এবং বাহ্যিক অসুবিধা দেখা দেয়, অভ্যন্তরীণ ও বাহ্যিক অসুবিধা দেখা দেয়। তোমরা একটু খেয়াল করে দেখো তো, Q1 বিন্দুর আগে কি হয়েছে, অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধা কারণে SSC রেখা নিম্নগামী হয়েছে, আর Q1 বিন্দুর পরে কি হয়েছে, Q1 বিন্দুর পরে মানে Q1 বিন্দু উৎপাদনের পরে দেখা যাচ্ছে অভ্যন্তরীণ ও বাহ্যিক অসুবিধার কারণে SSC রেখাটা ঊর্ধ্বগামী হচ্ছে। তাহলে তৈরি করে ফেলতে পারবে না পড়াটা, দুইটা কারণ বলবে, আর বেশি কারণ দেখানোর দরকার নেই। আরেকটা কারণ আছে পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধি, এত কিছু দেওয়ার দরকার নেই, কারণ এটা সাধারণত 4 নম্বর প্রশ্নের জন্য আসে। তো 4 নম্বর প্রশ্নের জন্য আমরা এই চিত্রটা ব্যবহার করে শুধু 2টা কারণ উল্লেখ করে দিব, ঠিক আছে? এক নম্বর কারণে কি বলবো আমরা, ABC এবং AFC রেখার প্রভাব বলে এই চিত্রটা আলোচনা করব। আর 2 নম্বর কারণটা বলবো, 2 নম্বর কারণটা লিখে চিত্রে বর্ণনা দিতে হবে না, জাস্ট বলে দিবা যে কি উৎপাদন, 2 নম্বর কারণে এই পয়েন্টটা লিখে লিখবা যে উৎপাদনের প্রথম পর্যায়ে অভ্যন্তরীণ ও বাহ্যিক সুবিধার কারণে দেখা যাচ্ছে SSC রেখা নিম্নগামী হচ্ছে, এবং Q1 উৎপাদনের পরে দেখা যাচ্ছে অভ্যন্তরীণ এবং বাহ্যিক অসুবিধার কারণে SSC রেখা ঊর্ধ্বগামী হচ্ছে। পারবা না লিখতে? আচ্ছা, তাহলে আজ এ পর্যন্তই, তোমরা এটা পড়া তৈরি করে ফেলবে এবং আমাকে দেখাবে, ঠিক আছে? তাহলে অবশ্যই বাসায় দেখবে এবং পড়াশোনা করবে একটু, প্রবলেম হলে তো আমি আছি, আমাকে নক করবে। ওকে, থ্যাংক ইউ, ভালো থেকো।